নমস্কার, হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আসছি বিস্তারিত খবরে। গণতন্ত্র বাঁচাও যাত্রা উপলক্ষে 23 তারিখ শুক্রবার ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক হুগলি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসে বিজেপির রাজ্য সম্পাদক প্রতাপ ব্যানার্জি বলেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ গণতন্ত্র বাঁচাও যাত্রা 3টি যাত্রা বেরোবে। একটি কুচবিহার থেকে কলকাতায় আসবে, একটি গঙ্গাসাগর থেকে কলকাতা আসবে হুগলি আরামবাগ বিভিন্ন জায়গা ঘুরে, আরেকটি যাত্রা তারাপীঠ থেকে মেদিনীপুর আসানসোল বিভিন্ন জায়গায় ঘুরে কলকাতা আসবে। এই সব যাত্রা ডিসেম্বর মাসে শুরু হবে 7, 9 আর 14 এবং শেষ হবে 16 জানুয়ারি শেষ হবে। এই যাত্রার একটাই উদ্দেশ্য যে কেন্দ্রীয় সরকারের যে কাজ, মাননীয় নরেন্দ্র মোদীর যে কাজ, সাধারণ মানুষের ক্ষেত্রে যে কাজ, তার একটা বড়ভাবে প্রচার করা। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের সরকার যে দেউলিয়া সরকার, যে সরকার এখানে বেকার সমস্যা বাড়িয়েছে, যে সরকার এখান থেকে সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়েছে, যে সরকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখানে বলা যেতে পারে স্বাস্থ্যকেন্দ্রগুলো মহাশ্মশানে রূপান্তরিত করেছে, সেই সরকারের বিরুদ্ধে আর প্রচার করার এই যাত্রার উদ্দেশ্য। এই যাত্রার আরেকটি উদ্দেশ্য, এই পশ্চিমবঙ্গ যেভাবে দেউলিয়া করেছে, আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আর ভালো সংখ্যক প্রতিনিধি পাঠিয়ে নরেন্দ্র মোদীর যে কাজ, সেই কাজ যাতে আরো ত্বরান্বিত হয় পশ্চিমবঙ্গে, এবং 2021 সালে তৃণমূল কংগ্রেসের যে মহাশ্মশানে রূপান্তরিত পশ্চিমবঙ্গ, তাকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার যাতে তৈরি হয়, এই কয়েকটি উদ্দেশ্যে এই যাত্রা। যাত্রাতে সমস্ত মানুষকে আমরা বলতে চাই, মানুষকে আমরা জানাতে চাই যে আসুন, পশ্চিমবঙ্গের যেহেতু গৌরব আছে, সেই গৌরবকে আবার আমরা নিয়ে আসতে চাই। পশ্চিমবঙ্গকে যে শ্মশানে রূপান্তরিত করেছে, পশ্চিমবঙ্গকে যারা সর্বহারা করেছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত মায়েদের তার সন্তান হারা হয়েছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত মায়েরা তার স্বামী হারা হয়েছে, সেটা যেন যাতে আর ভবিষ্যতে না ঘটে, আর তার জন্য আমরা মানুষকে জানাতে চাই যে বিকল্প একমাত্র ভারতীয় জনতা পার্টি, বিকল্প একমাত্র বিজেপি। তাই বিজেপিকে আপনারা সমর্থন করুন, বিজেপি কার্যকর্তাদের পাশে দাঁড়ান। সাংবাদিক সম্মেলন শেষ করে গণতন্ত্র বাঁচাও যাত্রা একটি কার্যালয় উদ্বোধন করেন। তারপর প্রচার স্বরূপ দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন প্রতাপ ব্যানার্জি ও হুগলি জেলার সভাপতি সুবীর নাগ। এই যাত্রা প্রসঙ্গে সুবীর নাগ বলেন, আমাদের সমস্ত কার্যকর্তারা প্রতিনিয়ত প্রতি বুথে গিয়ে এই কার্যক্রম সম্পর্কে মানুষের কাছে আমাদের পৌঁছচ্ছে, প্রতিটা জায়গায় বুথে বুথে ওয়াল রাইটিং হচ্ছে, তারপর পোস্টার ব্যানার সমস্ত কিছু যত প্রচার সামগ্রী আছে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি নিয়ে, এবং প্রত্যেকের অল্প অল্প করে সবার থেকে সহযোগিতা নিয়ে আমরা এই বিরাট কার্যক্রমের সাফল্য আশা করছি। এবং মানুষের যে কোয়ারিজ, আজকে প্রতিটা জায়গায় যেখানেই আমরা মিটিং করতে যাচ্ছি, সমস্ত জায়গায় মানুষ যাত্রা দেখবার জন্য উন্মুখ হয়ে আছে, সবাই যাত্রা নিয়ে নানা রকম প্রশ্ন করছে। সবার কাছে পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র বাঁচাও যাত্রা যেন প্রত্যেকটা মানুষের কাছে একটা বিরাট উৎসাহ রয়েছে, প্রতিটা মানুষ উৎসাহের সাথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যাত্রাকে সফল করবার জন্য আমাদের পাশে সব রকম সহযোগিতা নিয়ে দাঁড়াচ্ছে। রিঙ্কিন রিপোর্ট, হুগলি ইনফো।